হরে কৃষ্ণ। আশা করি সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুব ভালোই আছেন। আপনাদের সকলকে জানাই গীতা জয়ন্তীর কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের নিকট আলোচনা করব গীতার আবির্ভাব সম্বন্ধে, কিভাবে শ্রীমদ ভগবদ্গীতা আমাদের মাঝে আসলো সেই সম্বন্ধে। দ্বাপর যুগের কথা, সে সময় হস্তিনাপুর নামে একটি রাজ্য ছিল। সেখানে রাজা ছিলেন মহারাজ বিচিত্রবীর্য। মহারাজ বিচিত্রবীর্যের দুইজন পুত্র ছিল, তারা হচ্ছে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র ছিল জন্ম থেকেই অন্ধ, সেজন্য মহারাজ বিচিত্রবীর্যের মৃত্যুর পর ধৃতরাষ্ট্র রাজা হতে পারলেন না, সেজন্য রাজা হলেন মহারাজ পাণ্ডু। মহারাজ পাণ্ডু একবার এক মুনির অভিশাপে সন্ন্যাস গ্রহণ করতে বাধ্য হয়। মহারাজ পাণ্ডু যখন সন্ন্যাসে যায়, তখন ধৃতরাষ্ট্রকে অস্থায়ী রাজা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মহারাজ পাণ্ডু যখন সন্ন্যাসে ছিল, তখন তার পাঁচ পুত্র হয়, অন্যদিকে ধৃতরাষ্ট্রের হয় 100 পুত্র। ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে কৌরব বলে অভিহিত করা হয় এবং পাণ্ডুর পুত্রদেরকে পাণ্ডব হিসেবে অভিহিত করা হয়। যখন কৌরব এবং পাণ্ডবেরা নাবালক ছিল, তখনই মহারাজ পাণ্ডু মৃত্যুবরণ করে। সেজন্য ধৃতরাষ্ট্র অস্থায়ী রাজা থেকে স্থায়ী রাজা হিসেবে স্বীকৃতি পায়। তো কৌরবেরা সবসময়ই পাণ্ডবদেরকে খুব হিংসা করত। কৌরবেরা ছিল খুব পাপাচারী এবং অধার্মিক, আর পাণ্ডবেরা ছিল ধার্মিক। তাই স্বভাবতই অধার্মিকেরা ধার্মিকদেরকে খুব হিংসা করে, এটা স্বাভাবিক। তো সেজন্য কৌরবেরা কৌরবদের জ্যেষ্ঠ ভ্রাতা দুর্যোধন পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে একটি পাশা খেলা আমন্ত্রণ জানান এবং তার চতুর কূটনীতিবিদ মামাশ্রী শকুনির সাহায্যে ছল করে যুধিষ্ঠিরকে পাশা খেলায় হারিয়ে ফেলেন এবং হারিয়ে পাণ্ডবদেরকে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস, এই 13 বছরের জন্য রাজ্য থেকে বিতাড়িত করলেন। তো দেখতে দেখতে 13 বছর কেটে গেল। যখন পাণ্ডবেরা এসে তাদের রাজ্য দাবি করলেন, তখন পাপমতি দুর্যোধন বললেন যে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, অর্থাৎ যুদ্ধ না করে সুচের অগ্রভাগে যে মাটি আসে সেটাও পাণ্ডবদেরকে দিতে রাজি নয়। তাই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের আয়োজন করা হলো, আর ভগবান শ্রীকৃষ্ণ ছিল মধ্যম পাণ্ডব অর্জুনের রথের সারথি। তো যুদ্ধ যেদিন শুরু হলো, সেদিন যুদ্ধ করতে আসলেন মধ্যম পাণ্ডব অর্জুন। তখন তার সারথি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে আমার রথটি স্থাপন করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো উভয় পক্ষের সেনাদলের মাঝখানে অর্জুনের রথটি স্থাপন করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উভয় পক্ষের সৈন্যদলকে তুমি দেখিয়ে এলো। তখন অর্জুন দেখলেন যে বিপক্ষ দলে আছেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, কর্ণ আদি সব আত্মীয় স্বজন। তখন তিনি বললেন যে, আমি আত্মীয়দেরকে মেরে আমার রাজ্য মেরে রাজ্য নিতে চাই না। তারা যদি আমাকে বধ করে সেটা নিতে চাই না। যদি আমি তাদেরকে বধ করার ফলে স্বর্গও আসে সেটাও আমার পক্ষে কল্যাণকর না। হে কৃষ্ণ, আমি যুদ্ধ করতে চাই না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝালেন সমস্ত পজিটিভ দিকগুলো এবং নেগেটিভ দিকগুলো বুঝালেন। আর অর্জুন আর শ্রীকৃষ্ণের সেই কথোপকথনটাই হচ্ছে শ্রীমদ ভগবদ্গীতা। শ্রীমদ ভগবদ্গীতার বক্তা হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এটি এমন এক পরম রহস্যময় গ্রন্থ যেটা প্রতিনিয়তই নতুন নতুন অর্থ প্রকাশ করে, যেটার অর্থ কখনোই পুরনো হয়ে যায় না। কোনো নির্দিষ্ট কাল, কোনো নির্দিষ্ট সম্প্রদায় কিংবা ধর্মের প্রতি গীতা নয়, সমস্ত সম্প্রদায় সমস্ত কালে গীতা থাকবে এবং আছে। হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গীতা দানের মহিমা সম্পর্কে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন।